আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হারান নামক শহর থেকে বাবুল দেশে রওনা হন, তখন মিশর রাজ্যের ফেরাউন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তেনার স্ত্রী সারাকে বন্দী করেন এবং সারার ইজ্জত নেওয়ার চেষ্টা করেন, বারবার চেষ্টা করেন, কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ফেরাউন বারবার বিফল হন। চলুন সেদিন ঘটে যাওয়া হৃদয় বিদারক দৃশ্য অনুভব করি। যেহেতু বাবুল যাইতে হলে মিশরের উপর দিয়ে যাইতে হয়, যে সময়ের ঘটনা বলিতেছি তখন মিশর রাজ্যের উপাধি ছিল ফেরাউন। ফেরাউন কোনো মূল নাম নহে, ইহা ছিল তখনকার মিশর অধিপতিদের উপাধি। মিশর রাজ্যের যে কোনো বাদশাহ রাজ সিংহাসনে অধিষ্ঠিত হইয়া এই উপাধি গ্রহণ করিত। হযরত মুসা আলাইহিসসালামের জামানায় মিশর রাজ্যের উপাধি ছিল ফেরাউন। সুতরাং সহজেই বোঝা যায় যে হযরত মুসা আলাইহিসসালামের জামানার ফেরাউন এবং হযরত ইব্রাহিমের জামানার ফেরাউন একই ব্যক্তি নয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জামানার মিশর অধিপতি ফেরাউন অত্যন্ত অত্যাচারী, নিষ্ঠুর এবং লম্পট প্রকৃতির লোক ছিল। ধন সম্পত্তির প্রতি তাহার লোভ ছিল যেমন বেশি, পর নারীর প্রতি কুলালসা ছিল তাহার আরও বেশি। সুন্দরী যুবতী নারী হইলে তো আর কথাই ছিল না, সে যাহারই স্ত্রী, কন্যা বা ভগ্নী হোক না কেন, জোর করিয়া ছিনাইয়া লইয়া গিয়া সে তাহার ইজ্জত আব্রু বিনষ্ট করিত। ফেরাউন পার্শ্ববর্তী রাজ্যসমূহ হইতে মিশরের যে প্রধান প্রধান রাস্তাসমূহ প্রবেশ করিয়াছে, তাহাতে বেশ কয়েকজন করিয়া প্রহরী বসাইয়া রাখিয়াছিল যে বিদেশ হইতে কোনো ব্যবসায়ী ব্যবসায়ের পণ্য লইয়া মিশরে প্রবেশ করিলে উহা পরীক্ষা করিয়া তাহাদের নিকট হইতে আমদানি কর আদায় করিবে, এবং যদি কোনো লোক সাথে কোনো সুন্দরী রমণী লইয়া আসে তবে তাহার সঙ্গে স্বামী বা অন্য যে কোনো রকম অভিভাবক হোক না কেন, তাহাকে বন্দি করিয়া স্ত্রী লোকটিকে ফেরাউনের নিকট পাঠাইয়া দিবে। মিশর রাজ্যের এই প্রকৃতির কথা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পূর্বেই জানিতে পারিয়াছিলেন, কিন্তু বাবুলে যাইতে হইলে মিশর ব্যতীত অন্য পথ ছিল না, তাই বাধ্য হইয়া তাহাকে ওই পথেই অগ্রসর হইতে হইল। তবে বিপদ হইতে পরিত্রাণের জন্য তিনি একটি ব্রাট আকৃতির কাঠের সিন্ধুক বানিয়া স্ত্রী সারা বিবিকে উহার ভিতরে ভরাইয়া লইয়া পথ চলিতে লাগিলেন। মিশর এলাকায় প্রবেশ করিবার মাত্র বাদশাহর নিযুক্ত প্রহরীগণ তাহাকে একজন ব্যবসায়ী মনে করিয়া ছুটিয়া আসিল এবং তাহার সিন্ধুকে কি মাল আছে তাহার বিষয় জিজ্ঞাসা করিল। তিনি বলিলেন, উহাতে আমার কিছু মাল রহিয়াছে। প্রহরীগণ বলিল, উহার মাল দেখিয়া পরীক্ষা করিয়া আমার কর ধার্য করিব। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সিন্ধুক খুলিয়া দেখাইতে আপত্তি করিয়া বলিলেন, এই সিন্ধুক ভর্তি মালে যে কর হইতে পারে আমি তদপেক্ষা বেশি দিতেও প্রস্তুত আছি, তবু তোমরা সিন্ধুক খুলিও না। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথায় প্রহরীদের মনে সন্দেহের উদয় হইল। সুতরাং সিন্ধুক খুলিয়া দেখার জন্য অত্যন্ত তাগিদ দিয়া বলিল যে, না, আমাদেরকে সিন্ধুক খুলিয়া দেখাইতেই হইবে। শেষ পর্যন্ত তাহারা জোর করিয়া সিন্ধুক খুলিয়া ফেলিল। সিন্ধুক খুলিয়া বিবি সারাকে দেখিতে পাইয়া তাহারা তাহাকে সিন্ধুক হইতে বাহির করিল। তাহাকে সহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে মিশরের রাজ দরবারে নিয়া হাজির করিল। ফেরাউন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট জিজ্ঞাসা করিল যে, এই রমণীর সাথে তোমার সম্পর্ক কি? তিনি বলিলেন, রমণী আমার সম্পর্কে ভগ্নী হয়। ফেরাউন বলিল, যদি তাই হয় তবে ইহাকে তুমি আমার নিকট বিবাহ প্রদান করো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, এ তো নিজেই বালিকা এবং স্বাধীন রমণী, সে নিজের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নেবে, আমি তাহার ব্যাপারে কিছু বলিতে বা ইচ্ছা প্রকাশ করিতে পারিব না। বাদশাহ ফেরাউন এ সময় বারবার বিবি সারার দিকে লালসাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়াতেছিল। বিবি সারা
তাহার অবস্থা লক্ষ্য করিয়া মনে মনে আল্লাহর দরবারে মোনাজাত করিতেছিলেন, ওহে মাবুদ, তুমি এই পাপিষ্ট ব্যক্তির কুদৃষ্টি হইতে আমার ইজ্জত আব্রু হেফাজত করিও। বাদশাহ তাহার মোনাজাত শুনিয়া মুস্কি হাসিয়া বাদীদেরকে ডাকিয়া বলিল, তোমরা এই রমণীকে অন্তঃপুরে নিয়া ইহাকে উত্তম ভসনভূষণে সজ্জিত করিয়া আমার খাস কামরায় রাখিয়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এ সময় প্রহরীগণ বাদশাহর নির্দেশে কারাগারে নিয়া বন্দী করিয়া রাখিল। অসীম কৃপার মালিক আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইলকে পাঠাইয়া দিলেন যে, তুমি গিয়া আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বাহ্যিক চোখের উপর হইতে পার্থিব পর্দা উঠাইয়া দাও, যেন ইব্রাহিম বিবি সারার সহিত ফেরাউনের দূর ব্যবহার প্রত্যক্ষ করিতে সক্ষম হয়। ফেরেশতা জিব্রাইল আগমন করল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই চোখে নিজের হাত বুলাইয়া দিলেন, তাহাতে আল্লাহর রহমতে তাহার চোখের দৃষ্টি এমনভাবে খুলিয়া গেল যে প্রকাশ্য গুপ্ত সকল দৃশ্য তাহার দুই চোখের সম্মুখে ভাসিয়া উঠিল। এদিকে বিবি সারাকে বাদশাহর বাদীগণ যে কক্ষে রাখিয়া দিয়েছিল বাদশাহ সেই কক্ষে গিয়া প্রবেশ করিল। বলা বাহিল্য এই দৃশ্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখে ভাসিয়া উঠিল। বাদশাহ ও বিবি সারার কথোপকথনও তাহার দৃষ্টি এড়াইল না। বাদশাহ বিবি সারার নিকট উপস্থিত হইয়া বলিল, ওহে রমণী, তুমি যদি আমার প্রস্তাবে সম্মত হও তাহা হইলে তোমার স্বামীকে আমি কারাগার হইতে মুক্তি প্রদান করিয়া তাহার দেশে ফিরাইয়া যাইবার ব্যবস্থা করিয়া দিব এবং তোমাকে বিবাহ করিয়া আমার প্রদান মহেশী করিয়া রাখিব। বিবি সারা তাহাতে সম্মত না হইয়া বলিলেন, আপনি অনুগ্রহ করে আমাকে ও আমার স্বামীকে মুক্ত করিয়া দিন। ফেরাউন ইহাতে রাজিত হইল না, বরং হাসি হাসিয়া বলিয়া উঠিল, রমণী, তুমি আমাকে দুর্বল ভাবিও না, কোনো ক্ষেত্রেই অযথা শক্তি প্রয়োগ ভালো মনে করি না বলিয়া এমন নর্ম ব্যবহার করিতেছি, কিন্তু প্রয়োজনে শক্তি প্রয়োগের অভ্যাস আমার আছে। এই কথা বলিয়া বাদশাহ বিবি সারার দিকে আগাইতে লাগিল। তখন সারা মিনতিপূর্ণ স্বরে বলিলেন, বাদশাহ, আমি তো আপনারই গৃহে বন্দিনী, ছুটিয়া পালাইবার তো কোনো পথ নাই, কাজেই আপনার ভাবনা কিসের? আমাকে আপনি একটু সময় দিন, আমি অজু করিয়া মাত্র দুই রাকাত নামাজ আদায় করিয়া লই। ফেরাউন তাহাতে সম্মত হইল। বিবি সারা অতপর অজু করিয়া দুই রাকাত নামাজ আদায় করল। আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া এই রূপ মোনাজাত করিতে লাগিলেন, ওহে মাবুদ, তুমি তোমার অফুরন্ত কৃপাগুণে তোমার এই অসহায়া দাসীকে এই দুচরিত্র লম্পট বাদশাহর হাত হইতে রক্ষা করো এবং আমাকে ও আমার স্বামীকে ইহার আয়ত্ত হইতে নিকৃষ্ট দান করো। বিবি সারার মোনাজাত সমাপ্ত হইবা মাত্র ফেরাউন তাহার দিকে অগ্রসর হইতে উদ্যোগী হইল। বিবি সারা ধর ধর করিয়া কাঁপিতে লাগিলেন, কিন্তু আল্লাহর অসীম কুদরত ও মর্জির কথা মানুষ কি বুঝিবে? ফেরাউন এক পা দুই পা বাড়াইয়া তৃতীয় পা বাড়াইবার সাথে সাথেই ফেরাউনের দুটি পা ওই জমিনের ভিতরে দাঁড়াইয়া গেল। সে আর সম্মুখে অগ্রসর হওয়া তো দূরের কথা, জমিনের ভিতর হইতে নিজের পা উঠাইতে পারিল না। তখন সে সারাকে বলিল, হে রমণী, তুমি কি কোনো জাদু করনি নাকি? হঠাৎ আমার পা দুইটি যে মাটির ভিতরে গাড়িয়া গেল। বিবি সারা বলিলেন, কি বল পাপি, আমি জাদু করনি হইব কেন? তুমি আমার স্বামীকে তো চেনো নাই, তাহার বদ দোয়াতেই তোমার এই অবস্থা হইয়াছে। তখন ফেরাউন সারার নিকট প্রতিজ্ঞা করল, তৌবা ইস্তেগফার করিয়া বলিল, হে সতী সাদী রমণী, আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি, আমাকে ক্ষমা দান করো, আমি আর কোনো দিন ভুল করিয়াও কোনো রমণীর সাথেই এই রূপ আচরণ করিব না। তুমি আমার জন্য একটু দোয়া করো যেন
মৃত্তিকার ভিতর হইতে আমার পা দুইটি বাহির হইয়া আসে। আমি মুক্ত হইয়া তোমাদের উভয়কে মুক্ত করিয়া দিব। বিবি সারার অন্তর কপট বাদশাহর কাকতি মিনতিতে বিগলিত হইল। তিনি আল্লাহর দরবারে তাহার জন্য দোয়া করিলেন এবং সঙ্গে সঙ্গে জমিন তাহার পা ছাড়িয়া দিল। কিন্তু পাপিষ্ট বাচ্চা মুক্তি লাভ করা মাত্র পাপাত্ম শয়তান আবার তাহার কাঁধে চড়িল। সে বিবি সারার সতীত্ব নাশের জন্য আবার তাহার দিকে অগ্রসর হইল। কিন্তু সঙ্গে সঙ্গে তাহার সর্বাঙ্গ থর থর করিয়া কাঁপিয়া উঠিল, অবশ হইয়া গেল। সে আর সম্মুখে এক পাও বাড়াইতে পারিল না, যেখানে ছিল সেখানেই বসিয়া পড়িল। বাদশা এবার বুঝিতে পারিল এ রমণী কোনো সাধারণ নারী নয়, নিশ্চয় এ কোনো পরম ধার্মিকা ও সতী সাধ্বী নারী। তাহার বদদোয়ার ফলেই আমার এই অবস্থা হইল। সুতরাং সে নিজের ভুল বুঝিতে পারিয়া বহু অনুনয় বিনয় করিয়া বলিল, হে সতী রমণী, তুমি আমার অপরাধ ক্ষমা করো। তুমি একবার আমাকে ক্ষমা করিয়াছ, আর একবার ক্ষমা করিয়া একটু আল্লাহর নিকট প্রার্থনা করো যেন তিনি আমার গুনাহ মোচন করিয়া আমাকে সুস্থ করিয়া দেন। আমি তোমার নিকট শপথ করিয়া বলিতেছি, আমার মনে আর কিছুতেই পাপ বাসনার উদয় হইবে না। বিবি সারার মনে আবারও দয়া হইল। তিনি পুনরায় বাদশাহর আরোগ্যর জন্য আল্লাহর দরবারে দোয়া করিলেন। বাদশাহ এবারও সুস্থ হইয়া গেল। কিন্তু সুস্থ হইয়া উঠা মাত্রই তাহার মনের অবস্থা পুনরায় পরিবর্তিত হইল। আবারও শয়তান আসিয়া তাহাকে বিভ্রান্ত করিল। সে পূর্ণবার উঠিয়া বিবি সারার দিকে দ্রুত অগ্রসর হইল। বাদশাহ তাহার দিকে আর একটু অগ্রসর হইয়াই তাহাকে স্পর্শ করিবে, ঠিক এই মুহূর্তে সমস্ত জগৎ যেন তাহার নিকট অন্ধকার হইয়া গেল। সে আর তাহার একটি চোখও কিছু দেখিতে পাইতেছে না। সে কিছু বুঝিতেই পারিল না যে তাহার চোখ দুটিতে হঠাৎ কি হইয়া গেল। চোখ দুইটিকে বেশ কতক্ষণ দুই হাত দিয়া রগড়াইল, কিন্তু কিছুতেই কিছু হইল না। তখন তাহার মনে অত্যন্ত ভয় জাগিল যে এ আর অন্য কিছুই নয়, ইহাও নিশ্চয় এই সত্যসাধী মহিলার বদদোয়ার ফলেই তাহার চোখের এই অবস্থার সৃষ্টি হইয়াছে। সে তখন দ্বিতীয় কোনো উপায় না দেখিয়া সংকোচ দ্বিধা ও লজ্জা বিসর্জন দিয়া বিবি সারাকে লক্ষ্য করিয়া বলিল, মা আমার, আমি যে তোমার নিকট পুনরায় ক্ষমা ভিক্ষা করিব, আমার মনে আর সে সাহস নাই। তবে তুমি আমার দূর অবস্থা লক্ষ্য করিয়া আমার প্রতি অনুকম্পা প্রদর্শন করিলে এ অদম আবার তাহার চক্ষু দুইটি ফিরিয়া পাইতে পারে। মা আমার, চক্ষু দুইটি যে আমার দৃষ্টিহীন হইয়া গেল, আমি অন্ধ হইয়া গিয়াছি, আমার জীবন সম্পূর্ণ মিথ্যা হইয়া গেল। তোমার নিকট বড় সাহস করিয়া বলিতেছি, তুমি আমাকে দুইবার ক্ষমা করিয়াছ, আর একটি বারের জন্য আমার উপরে অনুগ্রহ করো। আমি এবার প্রকৃততেই তৌবা করিলাম, তোমাকে আমি আমার মা বলিয়া সম্বোধন করিলাম। আমাকে তুমি তোমার নিজের সন্তান মনে করিয়া আর একটি বারের জন্য সন্তানকে বিপদ মুক্ত করো। আমি তোমার নিকট করুণ মিনতি জানাইতেছি, তুমি আমাকে আর একবারের মতো বিশ্বাস করিয়া দেখো, তোমার সন্তান তাহার মাথার সহিত কি রূপ ব্যবহার করে। বিবি সারা বাদশাহর ব্যাকুল্যতা ও অস্থিরতা প্রত্যক্ষ করিয়া বলিলেন, তুমি আমাকে জননী ডাকিলে, কিন্তু ইহাই যথেষ্ট নহে। প্রতিজ্ঞা করো যে অদ্য হইতে আর কোনোদিন নিজের বিবাহিতা স্ত্রী ব্যবীত অপর কোনো রমণীকে স্পর্শ করার আকাঙ্ক্ষা করিবে না। নিরুপায় ফেরাউনের মনোভাবের এবার সত্যি পরিবর্তন ঘটিয়েছিল। সে বিবি সারার নিকট ওই রূপই প্রতিজ্ঞা করিল। তখন বিবি সারা বাদশাহকে বলিলেন, শোন বাদশাহ, তুমি আমার সহিত যে অন্যায় আচরণ প্রদর্শন করিয়াছ, তজ্জন্য আমার বজ্রগ স্বামীর অসন্তুষ্টি ও বদদোয়ার ফলেই তুমি পূর্ণ পূর্ণ
বিপদ সম্পন্ন হইয়াছ, কিন্তু পরপর দুইবারই আমার দোয়ায় আল্লাহ তালা তোমাকে রেহাই দিয়েছেন, কিন্তু এইবার তোমাকে আমার স্বামীর নিকট ক্ষমা না চাহিলে আমার প্রার্থনা আল্লাহ মঞ্জুর করিবেন না। অতএব তুমি আমার স্বামীর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি যদি তোমার প্রতি খুশি হইয়া তোমাকে মার্জনা করেন এবং তোমার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেন, তবে আশা করা যায় যে আল্লাহ তোমাকে ক্ষমা করিবেন। বিবি সারার কথা শুনিয়া বাদশাহ কারাগারে অবস্থানরত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে লোক পাঠাইল, তাহার মাধ্যমে তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিল এবং তাহার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করিতেও অনুরোধ জ্ঞাপন করিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশাহ ফিরাউনের বর্তমান অবস্থার খবর লইয়া বিশেষভাবে জানিয়া শুনিয়া তাহার বিষয় আল্লাহ তালার দরবারে সপর্দা করিলেন। আল্লাহ তালা অন্তর্যামী, তাই তিনি ফিরাউনের মনের অবস্থা প্রত্যক্ষ করিয়া তাহাকে মাফ করিয়া দিলেন। ফিরাউনের চক্ষু আরোগ্য হইল, সে পুনরায় দৃষ্টিশক্তি ফিরিয়া যেন নতুন জীবন লাভ করিল। সে বিবি সারা ও তাহার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুরাগ এবং মহত্ব প্রদর্শন করিয়া তাহাদেরকে মুক্তি প্রদান করিল। শুধু তাহাই নহে, তাদের উভয়ের কাছে নিজের অমার্জনীয় দৃষ্টতার জন্য পুনরায় ক্ষমা প্রার্থনা করল। তাহাদিগকে প্রচুর ধন রত্ন উপহার দিয়া তাদের উভয়ের খেদমতের জন্য একটি পরম সুন্দরী বালিকাও উপটৌকন স্বরূপ প্রদান করিলেন এবং নিজের লোকজন সঙ্গে দিয়া সসম্মানে তাহাদিগকে বাবল অভিমুখে রওনা করিয়া দিলেন।